अरे क्यों ना सर, अरे आशुन आशुन भीतर आशुन चुप आशुन চাকর বাবুর ওরা কেউ এত ঘুরে জাগেনি বোধ হয়, তো আমি দরজাটা ভেজিয়ে দিচ্ছি। একদম থেমে গেছি বুঝলে, চাদর মুড়ি মর্নিং ওয়াক একদম পোষায়। পোষাবে স্যার, পোষাবে, সেই ব্যবস্থাই তো করেছি, দেখুন না। এই হচ্ছে আপনার ফুডের সরকারি চালান, আর এই হচ্ছে আমার তৈরি নকল চালান। দেখুন কোনো তফাত আছে? কোনো তফাত নেই, মানে মানে সিরিয়াল নাম্বার পর্যন্ত হ্যাঁ। আচ্ছা এইবার দেখুন, এই দেখুন এটা হচ্ছে আপনাদের গভর্নমেন্টের শিল, আর এই হচ্ছে আমার তৈরি নকল শিল। কোন পার্থক্য আছে না? আচ্ছা এইবার এইটি হচ্ছে আপনার ডেলিভারি ক্লার্কের রবার স্ট্যাম্প, আর এইটি হচ্ছে আমার তৈরি নকল রবার স্ট্যাম্প। কোন তফাত আছে? কোন তফাত নেই। তাহলে আমি এ মারি আসল জিনিসগুলি নিচ্ছি। হ্যাঁ তাহলে আপনি আসল সব বুঝে পেলেন। হ্যাঁ সে তো বুঝে পেলাম, কিন্তু ব্যাপারটা কিছুই নয়। আপনি সরকারি চালানের উপর সরকারি শিল সই করে আমাকে অর্ডার দিলেন 50 ব্যাগ চাল ডেলিভারি নেওয়ার জন্য। আমি কিন্তু ওই সরকারি চালানটি সরিয়ে রেখে নকল চালানের উপর নকল শিল সই করে 100 ব্যাগ চাল লিখে মাল ডেলিভারি নিয়ে নিলুম। তার মানে আপনি 50 ব্যাগ বেশি নিলেন, তা আপনার এই নকল চালানটা ডেলিভারি ক্লার্কের কাছে থেকে যাচ্ছে না? তা থাকবে কেন, তা থাকবে কেন, কয়েকদিন পরপরই আপনি এই গুদামে কত মজুত মাল আছে এটা জানবার ছুতো এই চালানের ফাইলটা চেয়ে পাঠাবেন, এবং তখন তোমাদের থেকে ওই নকল চালানগুলো বার করে নিয়ে নিয়ে আসলগুলো গুজে গুজে দেবেন। বাহ, তারপরে বছরের শেষে যখন হিসেব মেলানো হবে তখন গুদামে মাল কম হবে না? তা তো হবে, ডবল মাল সরাচ্ছি আর মাল কম হবে না, তো এই ডেলিভারি ক্লার্কটা ধরা পড়ে যাবে। তা স্যার যার যেমন বরাত, ও নিয়ে আপনি ভাবেন কেন? মুনি ঋষিরা বলে গেছেন কাহ তব কান্তা কস্তে পুত্রা, মানে সিদ্ধি লাভের জন্য স্ত্রী পুত্রকে অব্দি ত্যাগ করতে হয়, আর এটা একজন সামান্য কেরানিকে ত্যাগ করা। দেখবেন আমাকে আবার ফাঁসাবেন না জানি। ফুড সাপ্লাই সাহেব, আমরা ব্যবসাদার, সততাই আমাদের মূলধন, আর বখরাটা বাড়তি লাভের আধা আধি, কোনো নড়চড় নেই, 50-50। ঠকাবো না স্যার, শ্রী শ্রী কালীমাতা শ্রীচরণ প্রসাদে এই কারবার করিতেছি। আপনি কখন রাত থাকতে আমার বাড়িতে ঢুকেছো কেন? কি আসছো যে আপনি মর্নিং ওয়াকে বেরোবার পরে আমি এখানে এসেছি, কাজে আমি মর্নিং এসেছি। আর তাছাড়া সেই কথা ছিল না যে ওই প্রপোজ অনাথাশ্রমে সেই নিয়ম কানুনের কাগজপত্র আমার এখন একদম সময় নেই বুঝলে, তুমি তুমি যাও যাও না প্লিজ যাও না, আমার এখন মানে মানে এই সমস্ত আশ্রম ফাশ্রম। ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু মাসিমাকে আপনি এটা কি বলেছেন? বলেছেন যে ছোঁয়াচে রোগীর ছোঁয়াচ লেগে ছোঁয়াচে রোগে আপনি মারা যাবেন আর মাসিমাকে অনাথ করবেন। হ্যাঁ বলেছি, তো হয়েছে না 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 না, এটা আপনার বাতিক, এটা আপনার ত্যাগ করা উচিত। মহাসাধক সাধক মহাপুরুষ, মহাপুরুষ মহাপুরুষ লোক তো মুখ ঢাকে না সাধুবাবু, ঢাকে শয়তানরা। আর এসপি সাহেব মানে পুলিশের বড় সাহেব কি বলেছেন জানেন তো? বলেছেন যে আজকাল যত সব ওই ওই চোর 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 খুনে ডাকাত বদমাইশ এমনকি উগ্রপন্থী পর্যন্ত এরকম সব সাধু সন্ন্যাসীদের ভেগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর সন্দেহ করে খবর দিতে বলছে। আপনি মুখটা ভালো করে দেখে নিন একবার। আচ্ছা তাহলে আমি দেখছি। বলছিলাম পাঁচড়া আছে, পাঁচড়া ও তাহলে আপনি নিজেই ছোঁয়াচেটা নিয়ে এসছেন। মাসিমা দেখে যান আপনার উনি নিজেই এ পাঁচড়া নিয়ে এসছেন। মাসি ও পাঁচড়া কিন্তু খারাপ রোগ। হ্যাঁ আচ্ছা দেখি তোমার কি জাতের পাঁচড়া দেখি এবার।
চকবন্ধু চকবন্ধু মানে ব্যাপারটা পাঁচরা হচ্ছে মানুষের নিজস্ব ব্যাপার, ও যদি দেখাতে না চায় তুমি তো জোর করতে পারো না, মানুষের ব্যক্তি স্বাধীনতা তুমি হাত দেবে তা তো তুমি দাও না জগবন্ধু। তা দিন আপনার কোন ছোঁয়াশ টোঁয়াজ লেগেছে কিনা, আর কি জাতের পাঁচরা? তুমি তো আমাকে বললে বাতিক ত্যাগ করতে, আমি তো সেই বাতিককে ত্যাগ করছি। হ্যাঁ তাহলে আমি যাই। হ্যাঁ এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।